আসসালামু আলাইকুম, শাহানা রান্নাঘর থেকে বলছি। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ষাটি মাছ ভর্তা করব। আমাদের রংপুরে কিন্তু এই মাছটাকে ষাটি মাছ বলে। তো এই বাজার থেকে আমি কিনে নিয়ে আসলাম, দেখেন কিরকম লাফাচ্ছে মাছটা। আমি এই মাছটা কিভাবে ভর্তা করি আপনারা দেখেন। এখন এটাকে আমি কেটে বেছে নেই। এরকম গোটা মাছটাকে আমি এভাবে ঘষে নিব, দেখেন আমরা আমি কিভাবে ঘষতেছি। আমি এটা ফেলবো না কিছু। দেখেন এইভাবে পরিষ্কার করে নিব সবগুলো মাছ। মাছটাকে আমি এভাবে ঘষে নিছি। এখন আমি এই দেখেন এরকম একটা ছুরি দিয়ে এই যে এরকম করে ফাটা নিব। আমি মাথাও ফেলবো না, এত দাম দিয়ে মাছ কিনে নিয়ে আসে ফেলবো। আপনারা দেখেন আমি কিভাবে করতেছি, পুরাটা দিলাম। এখন এভাবে আমি ভিতরের অংশটা বের করতেছি, মানে পেটাটা বের করতেছি। আপনাদেরকে আমি আর একটা করে দেখাচ্ছি, খুব সহজ এটা করাটা, কষ্টের কিছু নাই। একদম ঠোঁট সহ এরকম করে দিবেন, তারপর পিছন ধারটা ধরে এভাবে দিবেন। সব ময়লাগুলো বের হয়ে আসলো। তো আমি এভাবে সবগুলো পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়ে আসতেছি। দেখেন সুন্দরভাবে আমি ধুয়ে নিয়ে এসেছি, সব পরিষ্কার করছি। দেখেন এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন, একদম কত সুন্দর করে পরিষ্কার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মেখে নিব। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি এটা সরিষার তেলে ভাজবো মাছটা। তেলটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলাম। এখন একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, টুকরো করে দিচ্ছি যাতে খেতে মুখে না পড়ে। তা আমি 1 মিনিট হওয়ার জন্য এখন অপেক্ষা করব। মরিচটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এখন এটাকে আমি উল্টে দিব। এটা আউলে গেলেও কোনো ভয় নাই, যেহেতু আমি এটা ব্লেন্ডারে করব। আপনারা যদি ব্লেন্ডারে করেন তাহলে এটা যদি আউলেও যায় তার কোনো ভয় নেই, যেহেতু আমরা তেলে করতেছি ভাজাটা।
এভাবে আমি 2 মিনিট আবার একটু ভেজে নিব। দেখেন বন্ধুরা 2 মিনিট পর ফিরলাম, এই যে এরকম হয়ে গেছে। এটাকে আমি এখন ঠান্ডা করে নিব। আমি একটা ব্লেন্ডার কাপ নিছি, এখানে আমি আগে মরিচ গুলো দিয়ে দিলাম, তারপরে যে ভাজানো মাছটা ঠান্ডা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে দিবেন, মাছ কিনে এনে কাটা ফেলানো মাথা ফেলানোর কোনো দরকার নাই, টাকা দিয়ে কিনে এনে ফেলবো কেন। তা আমি এটাকে এখন ভালো করে পেস্ট করে নিব। দেখেন পেস্ট করে নিছি, এখন আমি এটা প্লেটে ঢেলে নিচ্ছি। পানি ব্যবহার করবেন না, এভাবে শুকনো অবস্থায় করবেন। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করতেছি, আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি। এই শাটি মাছ ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি আমরা। আপনারা কে কীভাবে খান সেভাবে খাবেন। পেঁয়াজগুলোকে কেটে নেই, একটু লবণ লাগবে, আমি লবণ আর একটু দিয়ে দিলাম। ভাই আমরা কাঁচা ধনিয়া পাতা খাই, তাই ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আমি আগেই। সরিষার তেল দিলাম, এখন এগুলো আমি সম্পূর্ণ ভালো করে আগে মাখিয়ে নেব। শীত মানেই ভর্তা, সেটা জেরে যারই ভর্তা হোক না কেন, গরম ভাতের সঙ্গে ভর্তাটা অসম্ভব লাগে খেতে। তো আমার আজকের এই মাছের ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টস করে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।